ঘাটতি হচ্ছে পরে শুধুমাত্র কোরআন কারীমের এই আলোচনা যে আপনারা শুনেছেন এতেই আপনাদের প্রত্যেকের আমলনামায় 1000 রাকাত কবুল নামাজের চাইতে বেশি সওয়াব জমা হয়ে গেছে আর আমাদের সামনে যে ছোট মানিগুলো বসে আছে নামারে যে শিশুগুলো বসে আছে এরাও যে কথা শুনছে এদের আমলনামায় এই 1000 রাকাত কবুল নামাজের চাইতে বেশি সওয়াব জমা হয়েছে তবে এই সওয়াব কি তাদের প্রয়োজন নেই এই সওয়াব কি তার মা এবং বাবার আমলনামায় আল্লাহ তাআলা ট্রান্সফার করে দিবেন এজন্য ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিতে হয় মাহফিল আনতে হয় খাজা আল্লাহ ওয়ালাদের সাহাবাতে নিতে হয় আল্লাহ ওয়ালাদের খানকায় নিতে হয় এই কচি নামুরিতে দীন ইসলাম আল্লাহ রাসূল আখিরাত এই কথাগুলো যখন ঢুকে যায় এই নোরানি দৃশ্য যখন তাদের মধ্যে সেভ হয়ে যায় তখন এই সন্তানটি ও আব্দুল কাদের জিলানি হয় খাজা মঈনুদ্দিন চিশতি হয় বাহাউদ্দিন নকশবন্দি হয় শাহাবুদ্দিন সাহাবওয়ার্দি হয় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হয় এরাই একদিন হাবিবুল উম্মত আশরাফ আলী থানভি হয় এরাই একদিন আওলাদ রাসূল সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানি হয় এরাই একদিন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি হয় এরাই একদিন কুতুবুল আলম হযরত হাফিজ হুজুর হয়ে যায় আশরাফাতুল মুআজ্জামা পরিবেশ মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে আমরা আমাদের সন্তানদেরকে নাস্তিক যদি বানাতে না চাই মুরতাদ যদি বানাতে না চাই আমার আপনার কলিজার টুকরা সোনার মানিকগুলোকে যদি জাহান্নামের আঙ্গার বানাতে না চাই অবশ্যই সন্তানগুলোকে হক্কানি আলেমদের কাছে নিয়ে যেতে হবে মাহফিলে নিতে হবে মসজিদে নিতে হবে এবং সরাসরি দ্বীনি মাদ্রাসা কওমি মাদ্রাসায় পড়াতে হবে আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করেন প্রিয় হাজিরিন রমাদানুল মুবারক আমাদের একেবারে কাছে চলে এসছে আজকে সম্ভবত শাবানের 4 তারিখ পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া করতেন রজব শুরু হলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ তাআলা রজব এবং শাবান মাসে বরকত ঢেলে দেন আর মহিমান্বিত জাহান্নাম থেকে মুক্তির মাস রহমতের মাস মাগফিরাতের মাস কোরআনময় মাস আল্লাহর সাথে গভীর বন্ধুত্ব করার মাস একেবারে জান্নাতুল ফেরদাউস কামাই করার মাস ওই রমাদানুল মুবারক পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে পৌঁছিয়ে দিয়ে আপনারা ইচ্ছা করলে আমার সঙ্গে দোয়া করতে পারেন বলবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবলিগনা রমাদান সবাই বলুন আমিন আল্লাহ খুব কবুল করে নেন এ মাহফিল গুলো মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছায় যায় বে নামাজিকে নামাজি বানায় দাড়িহীনকে দাড়িওয়ালা বানায় পর্দাহীনকে পর্দা নিশীন বানায় সুস্থর হুস্থরকে আর ভূমিদস্য জমি দখলবাজকে একেবারে হালাল করে বানায় দেয় এ মাহফিল গুলো মানুষকে আল্লাহওয়ালা বানায় দেয় এই মাহফিল গুলো যদি না থাকতো তাহলে এই মুসলিম অধ্যুষিত পৃথিবীর দ্বিতীয় মুসলিম এই দেশ বাংলাদেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ দাঁড়িয়ার টুপিওয়ালার দেশ
এই সুন্দর পরিবেশ থাকতো না, এগুলো না স্পিকার মোটবাদ দিয়ে ভরে যেত। দেশের হকানি রব্বানি রক্ষণশীল পরম দয়ালু পরম দরদী উম্মতের রাহবার নায়েবে নবী ওলামাই কেরাম দিন রাত অক্লান্ত পরিশ্রম করে নিজেদের আরাম এবং আয়াসকে উৎসর্গ করে দিয়ে এই জাতিকে জাহান্নাম থেকে ফেরানোর জন্য নানা মুখী আর বহুমাত্রিক কার্যক্রম তারা দিনের জন্য করে যাচ্ছেন। অতীব গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে এই মাহফিল গুলো করা। এই মাহফিল গুলো যারা করেন অনেক কষ্টে করেন, যারা শুনতে আসেন তারাও অনেক কষ্টে করেন, কিন্তু প্রথম হচ্ছে এই মাহফিল যারা করেন তাদের নিয়ে খালিস হওয়া দরকার, আর যারা শুনবেন তাদের নিয়ে তো খালিস হওয়া দরকার। কথা ঠিক কি না? কারণ কোন আমল নিয়ত যদি শুদ্ধ না হয় আল্লাহ দরবারে কবুল হবে না। আপনি 20 লক্ষ টাকা খরচ করে বিশাল আয়োজন করলেন কিন্তু নিয়ত খারাপ, লাভ হবে না। অনেক নামাজ পড়লেন, অনেক রোজা রাখলেন, অনেক হজ করলেন, অনেক যাকাত দিলেন, অনেক দান করলেন, অনেক বড় বড় প্রতিষ্ঠান করলেন, যদি নিয়ত থাকে যে মানুষ এগুলো দেখবে আর আমাকে খুব বড় কিছু মনে করবে, আমাকে হাজি বলবে, আমাকে দানবী বলবে, আমাকে এইটা বলবে সেটা বলবে, বলো তুমি 20 লক্ষ 20 কোটি টাকা খরচ করো তোমার 5 পয়সার কোনো লাভ না। নিয়তকে খারিজ করতে হবে, কথা ঠিক কি না? আয়োজক মন্ডলীর নিয়ত থাকতে হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যে মাহফিলের আয়োজন করতেছি এই এলাকার মানুষ যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়, এই এলাকার মানুষ যেন হেদায়েত পেয়ে যায়, এই এলাকার মা বোনরা যেন পদ্মানিশীল হয়ে যায়, এই এলাকার যুবকরা যেন চরিত্রমান হয়ে যায়, এই এলাকার মানুষ যেন মদ ছেড়ে দেয়, জুয়া ছেড়ে দেয়, গাঁজা ছেড়ে দেয়, হিরোইন ছেড়ে দেয়, এই এলাকার মানুষ যেন সব আল্লাহমুখী হয়ে যায়, এই নিয়ত করতে হবে। আর যা শুনতে আসবেন তারাও নিয়ত করবেন। এখানে কোন আওয়াজ টেস্ট করার জন্য নয় যে কার আওয়াজটা কত ভালো, এটা তো কোনো রঙ্গমঞ্চ না, এটা তো কোনো সার্কাস খেলা না, এটা হচ্ছে আল্লাহওয়ালা হওয়ার জায়গা। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মাহফিলের মাধ্যমে, এই ধরনের দ্বীনি মজলিসের মাধ্যমে দুনিয়ার সবচাইতে নোংরা, দুনিয়ার সবচাইতে নিষ্ঠু, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট, দুনিয়ার সবচাইতে অধঃপতিত, দুনিয়ার সবচাইতে বিপর্যস্ত, দুনিয়ার সবচাইতে বিধ্বস্ত, দুনিয়ার সবচাইতে চরিত্রহীন, দুনিয়ার সবচাইতে বড় বড় খুনি, দুনিয়ার সবচাইতে বড় বড় হত্যাকারী, এই মানুষগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দাওয়াত দিয়ে দুনিয়ার সবচাইতে ভালো মানুষের পরিণত করেছিলেন। তারা হলেন সাহাবায়ে কেরাম, কথা ঠিক কি না? মহতারাম হাজিরিন, তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মেজাজ ছিল তারা কাটা কাটা কথা বলে এই উম্মতকে আল্লাহর পথে আহ্বান করতেন। আওয়াজ করে সুরের কণ্ঠে বয়ান করার কোন নাজায়েজ কিছু না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল একটি কথা শাসকদের মধ্যে এসে একটি কথা রসুল 2 বা 3 বার করে রিপিট করতেন, যাতে যারা শোনার জন্য এসেছেন তারা যেন ভালো করে শুনতে পারেন এবং বোধগম্য হয়। তবলিগের মেহনত যারা করেন দেখেন সারা দুনিয়াতে সূর্যের আলো যেখানে আছে, অক্সিজেন যেখানে আছে, বাতাস যেখানে আছে, মাটির পৃথিবী যেখানে আছে, মাটির মানচিত্র যেখানে আছে, এই ঘাটতি বাহিনী সেখানে আছে, আর সবাই তারা কিন্তু কাঁচা কাঁচা কথা বলে, কথা ঠিক কি না? আল্লাহ আমাদেরকে হেদায়েত পাওয়ার জন্য এবং বোঝার জন্য তৌফিক দান করুন। প্রিয় হাজিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরে, আজকে আমরা যে মাহফিলটায় বসলাম এই মাহফিলে আপনি যতটুকু সময় এখানে বসেছেন এই সময় অনেক দাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু রাযিন রাদিয়াল্লাহু তাআলা হুকে দেখে বললেন না আবু রাযিন আলা দুল্লুকা আলা মিলাকি হাযা আম তুসিবু বিহি খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ হে আবু রাযিন ভালো করে শোনো আমি কি তোমাকে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো তুমি শুনবে কি যদি এই কথাগুলো শোনো আরে সংক্ষিপ্ত কয়েকটা কথার উপরে যদি আমল করতে পারো না আবু রাযিন তোমার ভাগ্য সুপ্রসন্ন হবে কপাল খুলে যাবে দুনিয়ার সমস্ত সফলতা অর্জিত হবে আর আখিরাতের চিরন্তন জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হয়ে যাবে আপনারা কি শুনতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবীকে কেন্দ্র করে গোটা মানব সভ্যতাকে গোটা মানবতাকে লক্ষ্য করে বলেছেন আলাইকা বিমাজালিসে আহলে যিক কোন হাক্কানি কোন রব্বানি কোন আহলে ইলম আল্লাহ ওয়ালা আলেম যেখানে আসেন তার মজলিসে তার মাহফিলে তোমরা বসো আমাদের অনেক বুজুর্গান নবী এমন ছিলেন এমন কি আমাদের হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এমনও হতো কোন আওয়াজ নাই কোন ওয়াজ নাই কোন নসিহত নাই সবাই চুপচাপ করে বসে আছে বলে আওয়াজ যদি নাও হয় নসিহত যদি নাও হয় আলেমদের মাহফিলে বসার কারণে কি হয় হযরত জান্নাত মাসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোন খাজা আনেন কোন হাক্কানি আনেন কোন আহলে দিল কোন আহলে নিসবা কোন আল্লাহওয়ালা আলেমের সোহবতে যখন মানুষ বসে থাকবে একটা নসিহত হবে না শুধু চুপচাপ করে বসে যদি থাকে জান্নাত মাসরি বলেন মানুষের অন্তরের ভেতরে যে রোগ ব্যাধি গুলো আছে রোগ আছে না আমাদের অনেক ব্যাধি অনেক রোগ হিংসা এটা একটা রোগ জিঘাংসা এটা একটা রোগ আত্মপ্রশংসা পছন্দ করা এটা একটা রোগ খুব নিজেকে বড় মনে করা অন্যকে ছোট মনে করা এটা একটা রোগ খুববে যাওয়া সভাপতি আর সেক্রেটারি হওয়ার লোভ এটা একটা রোগ পদ পদবি যেমনি হোক দখল করে নেওয়া ক্ষমতা দখল করে নেওয়া এটা একটা রোগ অবৈধ ক্ষমতা অবৈধ টাকা উপার্জন করা এটাও একটা রোগ নানা বিধ রোগ আমাদের মধ্যে আছে কাম বিপরীত লিঙ্গের প্রতি অবৈধ আকর্ষণ ক্রোধ গুসা এগুলো একটা রোগ মা মোহ মৎসর্য এগুলো এক একটি রোগ এই যে অন্তরের ভাবে রোগগুলো থাকে শ্রী রহমাতুল্লাহ বলেন যদি খালেস নিয়তে তার আওয়াজ কতটা ভালো এটা টেস্ট করার জন্য নয় কে কতটা অ্যাক্টিং করতে পারবে এই জন্য নয় বরং নিজে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য জিন্দেগি গোলার জন্য কেউ যদি আল্লাহ ওয়ালাদের মাহফিলে বসেন জান্নাত মাসরি বলেন তার অন্তরের ভাতরে যে রোগগুলো আছে এগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকা বিমাজালিসি আহলে বাইত তোমাদের উপর অতীব গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আল্লাহ ওয়ালাদের মাহফিলে বসবে আল্লাহ ওয়ালাদের মজলিসকে আঁকড়ে ধরবে আমরা পারবো তো ইনশাআল্লাহ ওয়াইদা খালাত ফাহাল ইবনে সারা কবি জিকরিল্লাহ আর যখন তুমি অবসর থাকবে তখন তোমার এই জবান হলো নেকি সামাজিক কারখানা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাসবিহুন ইসমুল মিজান যদি কেউ সুবহানাল্লাহ বলে নেকি পাল্লা আল্লাহ ভারী করে দেয় আলহামদুলিল্লাহ হে আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা অর্ধেক পাল্লা যেটা আগে দিয়েছেন বাকি পাল্লা আল্লাহ নেকি দিয়ে ভারী করে দিবেন তাকবীরু লিল্লাহ মাইনাস সামাই ওয়াল আরদ যেটা আল্লাহু আকবার আওয়াজ বলে আল্লাহু আকবার আকাশ আর জমিনের মাঝখানে দু ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরে দেন আপনি যে ময়দানে বসে আছেন এখান থেকে আসমানের দূরত্ব 30 মাইলের কম হওয়ার কথা না খুশি হবে সোহান
এরকম পৃথিবী 1,000 কোটি মানুষের বাসস্থান, 195টি রাষ্ট্র, যা পানি 3 ভাগের 1 ভাগ, এই বিশাল পৃথিবী, এই মাটির মানচিত্রে সোনা, পুরা পানি এবং মাটি যা আছে মিলিয়ে এটাকে 100 নয় 1,000 নয় 1,00,000 নয় 1,00,0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 00,
আছে এগুলোর মধ্যে ছুরি মেরে দিলে এরপর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বিশাল ফাঁকা জায়গা, আল্লাহু আকবার বলে আল্লাহ এত বড় রহম করেন, এত বড় দয়ালু যে সব জায়গাটুকু নেকি দিয়ে ভরে আর বান্দার আমল নামায় পৌঁছায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, সাহাবায়ে কেরামের এই ইয়াকিন আর বিশ্বাস ছিল, যে কারণে ওম সম্রাট, পারস্য সম্রাট এবং সমস্ত দুনিয়ার ইহুদি খ্রিস্টান এবং মুক্তি পূজারী একাকার হয়েও মুসলমানদের কিছুই করতে পারেনি, আল্লাহ ইসলামের বিজয় দান করেছে। তাদের কাছে তাদের পরিচার ভেতরে ইয়াকিন ছিল আল্লাহই সবচাইতে বড়। চেল্লায় বলেন বড় কে? বড় কে? ভারতে বলেন বড় কে? আমেরিকা, রাশিয়া, ভারত, বড় কে? ভারতে আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ সবচাইতে বড়। পৃথিবীর কোন জাতি এই কথা বলার দুঃসাহস নাই, এটা আমরা মুসলিম আল্লাহ তাআলা সৌভাগ্য আমাদের দান করেছেন, আলহামদুলিল্লাহ। যদি কোন বান্দা বান্দি এই জবান দিয়ে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, সাত আকাশ আর সাত জমিন কে আল্লাহর রাখা হলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হয়ে যায়।